السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين، صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مسلم أمة of North America আয়োজনে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে আজকের মুনা কনভেনশন 2023 এর সেকেন্ড ডেতে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ও মারহাবান বিকুম ফি হাযা আল-লিকা আত-তাইয়িব আল-মুবারাক। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চমৎকার একটি ইভেন্টে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই একসাথে পড়ছি কালিমাতুল শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাতে চাই। অ্যান্ড আই উড লাইক টু স্পেশালি থ্যাংক দ্য পুলিশ ডিপার্টমেন্ট, দ্য সিকিউরিটি ডিপার্টমেন্ট, দ্য ভলান্টিয়ার্স, মিডিয়া, প্রেস অ্যান্ড দ্য অর্গানাইজিং কমিটি ফর অর্গানাইজিং সাচ অ্যান অ্যামেজিং ইভেন্ট। বারাকাল্লাহু ফিকুম জামিয়ান। সম্মানিত সুধী, কিনোট সেশনে আসলে খুব লম্বা চূড়া কথা বলার সুযোগ নেই এবং আমি শুনেছি আমার পরপরই ইমাম ওমর সুলাইমান অনেক বড় স্কলার, উনি আপনাদেরকে আরও চমৎকার করে মাগরিবের আগে কথা শোনাবেন। আমি আপনাদের খেদমতে একটা ছোট্ট টপিক নিয়ে কিছু আলোকপাত করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দ্য ওয়ে কোরআন গাইডস হিউম্যানিটি। কোরআন যেভাবে আমাদেরকে পথ দেখায়, কোরআন যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়, কিভাবে কোরআন আমাদেরকে গাইড করে, এই টপিকটা নিয়ে কথা বলবো। তো আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা কোরআনের চারটি ফিচার একসাথে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনকে এই আয়াতে বলেছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। নবী, হে আমি আপনার কাছে কোরআনকে পাঠিয়েছি তিবিয়ান। তিবিয়ান মানে হচ্ছে ক্লারিফিকেশন, এক্সপ্লেনেশন ফর অল থিংস, সব কিছুর ব্যাখ্যা। কোরআন হচ্ছে সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা এবং এটা হচ্ছে হুদা। দুই নম্বর ফিচার হচ্ছে কোরআন হচ্ছে হুদা, গাইডেন্স, যেটা আপনাদের এই কনভেনশনের থিমের সাথে প্রাসঙ্গিক, কারণ এবারের কনভেনশনের থিম হচ্ছে আল কোরআন গাইডেন্স ফর হিউম্যানিটি। তো কোরআন এক নম্বরে হচ্ছে ক্লারিফিকেশন বা এক্সপ্লেনেশন, তারপর কোরআন হচ্ছে গাইডেন্স, এরপর আল্লাহ বলেছেন রাহমা মাসি, এবং আয়াতের সবশেষে আল্লাহ বলেছেন যেটা হচ্ছে বুশরা লিল মুসলিমিন, গ্ল্যাড টাইডিংস ফর দ্য বিলিভার্স। তো এই চারটা ফিচারের মধ্যে আমি কোরআন যে হুদা, কোরআন যে গাইডেন্স, এটা নিয়ে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা রমাদানের আয়াত সবাই জানি, সূরাতুল বাকারাতে রমাদান নিয়ে যে আয়াতটি এসেছে ওই আয়াত আল্লাহ তাআলা কোরআনকে গাইডেন্স বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তারপর কি, হুদাল লিন্নাস, গাইডেন্স ফর হিউম্যানিটি। এবং এই গাইডেন্সটা এটা সবার জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, এই কোরআনটা হচ্ছে রিমাইন্ডার ফর হোল ওয়ার্ল্ড, গোটা বিশ্বের জন্য কোরআনটা হচ্ছে গাইডেন্স বা রিমাইন্ডার, ইনক্লুডিং জিনকাইন্ড এন্ড ম্যানকাইন্ড। যদি প্রথম আয়াতে আল্লাহ বলেছিলেন বুশরা লিল মুসলিমিন, কিন্তু এ আয়াতে আমরা দেখলাম যে এটা হচ্ছে যিকরা লিল আলামিন, গোটা বিশ্বের জন্য এটা রিমাইন্ডার, ম্যানকাইন্ডের জন্য রিমাইন্ডার, জিনকাইন্ডের জন্য রিমাইন্ডার। এবং জিনেরা, জিনকাইন্ড, জিন জাতি এটা স্বীকার করেছে যে কোরআন মানুষকে পথ দেখায়, বিশ্ববাসীকে পথ দেখায়। তারা যখন তায়েফে বিষ্ণু ঈসা ইসলামের কণ্ঠে সর্বপ্রথম তারা কোরআনিক রিসাইটেশন তারা শুনল, তারা যেটা বলেছিল আল্লাহ তাআলা সরাসরি কোট করেছেন কোরআনে, সেটা তারা বলেছিল ইন্না সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফা আমান্না বিহ, ইনডিড উই হ্যাভ হার্ড অ্যান অ্যামেজিং কোরআন অ্যান্ড ইট গাইডস টু দ্য রাইট প্যাথ, আমরা একটা অসাধারণ কোরআন শুনেছি এবং এটা ইয়াহদি ইলা রুশদ, গাইড করে, পথ দেখায় সঠিক রাস্তায়। তো আমরা বুঝতে পারলাম কোরআন হচ্ছে গাইডেন্স, আমাদেরকে পথ দেখায়।
কোরআন গাইডেন্স হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে, কোরআন হচ্ছে এ পৃথিবীর সবচাইতে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং, সবচাইতে জীবন ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক কিতাব হচ্ছে আল কোরআন। কিতাবটার নাম কি সবাই বলুন একসাথে, কি নাম? সবচাইতে প্রাসঙ্গিক, জীবন ঘনিষ্ঠ, দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড। এর কারণ হচ্ছে এর আগে যত আসমানি কিতাব এসেছিল সবগুলো কিন্তু একবারে নাজিল হয়েছে, অ্যাট এ টাইমে। তাওরাত মুসা আলাইহিসসালামের উপর একবারে নাজিল হয়ে গিয়েছে একসাথে, ইনজিল ঈসা আলাইহিসসালামের উপর একবারে নাজিল হয়েছে, জাবুর দাউদ আলাইহিসসালামের উপর একবারে নাজিল হয়েছে, কোরআনও কি একবারে নাজিল হয়েছে? হ্যাঁ, একবারে নাজিল হয়েছে না। 23 বছরের 23 ইয়ার্স এর লং পিরিয়ড অফ টাইমে একটু একটু করে নাজমান নাজমান হাসবা হাওয়া ইজিল বাশর, মানব জাতির প্রয়োজনের তাগিদে, তাই না, প্রেক্ষাপটের আলোকে নাজিল হয়েছে। প্রথম নাজিল হয়েছে মক্কায়, তারপরে মদিনায়, বিভিন্ন জায়গাতে। আপনারা জানেন যে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে মসজিদুল হারাম থেকে 10 কিলোমিটার উত্তর পূর্ব দিকে, জাবালে নূর আছে একটা পাহাড়, 634 মিটার উঁচুতে একটা কেইভ আছে, গারে হেরা, ওই হেরা গুহায় শুরু হলো কোরআনের এই নাজিল হওয়ার প্রক্রিয়া। এরপর রাসূলুল্লাহ ইসলাম মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানেও নাজিল হতে লাগলো। এই কোরআন কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে, কোরআন কখনো নাজিল হয়েছে বাজারে, কোরআন কখনো নাজিল হয়েছে সফরে, এই কোরআন কখনো নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে, এই কোরআন কখনো নাজিল হয়েছে আল্লাহর আরশে। তার মানে রাসূল যেখানে কোরআনও সেখানে। কতটা ইন্টারঅ্যাক্টিভ কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, তার পরিবারে, তার সমাজে, রাষ্ট্র পরিচালনায়, যেখানেই তিনি সংকটের মুখোমুখি হয়েছেন ঠিক তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন। এজন্য এটা হচ্ছে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং, সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটা কিতাব। এবং এই কোরআনকে আল্লাহ তাআলা লাইট বলেছেন, আলো। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, নবী হে আপনার কাছে আমি লাইট পাঠিয়েছি, কোরআন এটা আলো। কারণ পথ দেখাতে হলে তো লাইট লাগবে, যেটা আপনাকে পথ দেখাবে, তার মধ্যে যদি আলো না থাকে সে পথ দেখাতে পারবে নাকি? পারবে না। তো কোরআনকে আল্লাহ তাআলা লাইট বলেছেন, এবং কোরআন শুধু নিজেই লাইট নয়, শুধু নিজেই আলো নয়, সে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, আই রিভিলড দিস বুক আনটু ইউ ও মুহাম্মদ ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেসেস ইনটু দ্য লাইট, অনেকগুলো অন্ধকার থেকে একটি আলোর দিকে, মহাসত্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন পাঠিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। এবং একটু খেয়াল করে যদি আমরা দেখি যে একটি পুরো জাতি, একটি পুরো গোষ্ঠীর জীবনধারা পাল্টে দিয়েছিল কোরআন, যাদের লেখাপড়া জানা ছিল না, অক্ষর জ্ঞানহীন একটা জাতি, একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছে এই কোরআন। কোরআন যেমনি আলো, তার পাশাপাশি কোরআন হচ্ছে ক্রাইটেরিয়ান। কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। আপনি কোরআনের লেন্স দিয়ে যদি এই বিশ্বকে পরখ করতে চান, কোরআনের লেন্স দিয়ে যদি এই পৃথিবীকে আপনি পরখ করেন, তাহলে দেখবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার সাথে, আপনার কাছে এটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফুরকান বলেছেন আল্লাহ তাআলা কোরআনকে এখানে, দ্য ক্রাইটেরিয়ান, ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং। কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে কোরআন হচ্ছে একটা টাইমলেস মিরাকেল, টাইমলেস মিরাকেল, চিরন্তন মুজিজা। এটার কোনো লয় নাই ক্ষয় নাই, আল্লাহ তাআলার যেমনি লয় নাই ক্ষয় নাই, কোরআনেরও লয় নাই ক্ষয় নাই। কারণ কোরআন কিন্তু আল্লাহর ক্রিয়েশন নয়, আল্লাহর সৃষ্টি নয়, এটা কিন্তু আল্লাহর সিফা। আপনারা জানেন তো এটা, কোরআন কিন্তু আল্লাহর সিফা, আল্লাহরও ক্ষয় নাই কোরআনেরও ক্ষয় নাই। এবং অন্যান্য নবীদেরকে যে কিতাব দেয়া হয়েছে সেটা তাদের হেদায়েতের জন্য, আর সেই কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে, সেই কিতাবগুলোর আদি এবং আসল রূপ কিন্তু অবশিষ্ট নেই।
কিন্তু কোরআন শুধু হেদায়েতই নয়, গাইডেন্সই নয়। কোরআন যেমনি হেদায়াত, পাশাপাশি কোরআন হচ্ছে মুজিজা। কোরআনের আছে সংখ্যাতাত্ত্বিক মুজিজা, ভাষাশৈলীর মুজিজা, সাইন্টিফিক মিরাকেল, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম, অপরিবর্তনীয়। আপ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কেয়ামত পর্যন্ত এটা অপরিবর্তনীয় থাকবে। এই মুজিজা কেয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে যত নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, নবীদেরও বিদায় হয়েছে, মুজিজারও বিদায় হয়েছে। নবীরা চলে গিয়েছেন, সাথে সাথে মুজিজাও চলে গিয়েছে। আল্লাহ নবী দাউদ আলাইহিসসালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, তিনি লোহা ধরলে লোহা গুলে নরম হয়ে যেত, উনি এটা দিয়ে আর্মর বানাতেন, যুদ্ধাস্ত্র বানাতেন। ওয়া আলান্না লাহুল হাদিদ, কিন্তু দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পরে কেউ আর এটা রিপিটেশন করে দেখাতে পারেনি, এমনটা হয়নি আর তার উম্মতের মধ্যে। আল্লাহ নবী মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, তিনি লাঠি জমিনে রাখলে সেটা সাপ হয়ে যেত, ফা আলকাহা ফা ইযা হিয়া হাইয়াতুন তাসআ, মুভিং স্নেক হয়ে যেত। কিন্তু মূসা আলাইহিসসালামের ইন্তেকালের পরে কেউ আর ওই লাঠি দিয়ে মুভিং স্নেক বানাতে পারে নি। বনী ইসরায়েলের কাছে কিন্তু ওই লাঠিটা ছিল, আপনারা জানেন, বনী ইসরায়েলের কাছে একটা তাবুত ছিল, উডেন বক্স, ওটার মধ্যে বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, মূসা আলাইহিসসালামের ব্যবহৃত পাগড়ি, জুব্বা আর ওই লাঠি, হারুন আলাইহিসসালামের পাগড়ি, জুব্বা এগুলো ছিল। তার মানে মূসা আলাইহিসসালামের ইন্তেকালের পরে যে লাঠি দিয়ে মূসা আলাইহিসসালাম সাপ বানাতেন ওই লাঠি ছিল, কিন্তু সেই লাঠি দিয়ে আর কেউ কোনোদিন সাপ বানিয়ে দেখাতে পারে নি। আল্লাহ নবী ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আরো মাইন্ড ব্লোয়িং মুজিজা দিয়েছিলেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, শ্বেত রোগী ধবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত, অন্ধ ব্যক্তির চোখে টাচ করে দিলে সে দৃষ্টিশক্তি ফিরে পেত, মৃত ব্যক্তিকে আল্লাহ নবী ঈসা আলাইহিসসালাম কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। কিন্তু এই নবী আলাইহিসসালামদের বিদায় যখন ঘটেছে, সাথে সাথে তাদের মুজিজারও বিদায় হয়েছে। কিন্তু বিশ্বনবী সা ইসলামের উপর নাজিল হওয়া এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কোরআন কি বিদায় নিয়েছে? আওয়াজ করে সবাই বলতে হবে, কোরআন কি বিদায় নিয়েছে? কিয়ামত পর্যন্ত থাকবে। বিশ্বনবী সা ইসলাম একটা আয়াত যেভাবে পড়তেন আমরা ঠিক হুবহু ওইভাবে পড়ি, বিশ্বনবী সা ইসলাম একটা শব্দ দেড় হাজার বছর আগে যেভাবে উচ্চারণ করতেন আমরা ঠিক ওইভাবে করি। এখানে অনেক কারীরা সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে না? বিশ্বনবী সা ইসলাম যেমনটা করেছেন তারাও ঠিক তেমনটা করেছে। বিশ্বনবী যে অক্ষরের উপর জবর দিয়ে পড়েছেন আমরা জবর দিয়ে পড়ি, জেড দিয়ে পড়েছেন জেড দিয়ে পড়ি। কেয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় এই কোরআনটা থাকবে। তাই কোরআনটা হচ্ছে টাইমলেস মিরাকেল, চিরন্তন মুজিজা। নাও দ্য কোশ্চেন রাইজেস, কেন আমাদের এই কোরআন দরকার? একটু ফিলোসফিক্যাল কথাবার্তা বলি যে এই রেভেলেশনের দরকার কি, কেন আমাদের লাগবে এই কোরআন? কোরআন ছাড়া কি পৃথিবীর সব সমস্যার সমাধান হাজির করা সম্ভব না? এই পৃথিবীর সায়েন্টিস্টরা, ফিলোসোফাররা, জ্ঞানী ব্যক্তিরা অনেক সমস্যার সমাধান করেছে, কিন্তু সব সমস্যার সমাধান হাজির করতে পারে নি। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের মাধ্যমে আসমানি কিতাব পাঠিয়েছেন, গাইডেন্স পাঠিয়েছেন, রেভেলেশন পাঠিয়েছেন। এবং আল্লাহ তাআলার পাঠানো যত রেভেলেশন গাইডেন্স এই পৃথিবীতে এসেছে সেগুলো সবচাইতে লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন, সবচাইতে লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন। আচ্ছা, আমরা যদি একটু খুঁজে দেখি যে কোরআন ছাড়া আমরা কি বুঝতে পারতাম না, আমরা যদি একটু প্রশ্ন করি, কোরআন ছাড়া যেটা আমরা বুঝতে পারতাম না সেটা হচ্ছে ওয়াননেস অফ গড, স্রষ্টা যে একজন, এটা আমরা বুঝতে পারতাম না, ক্লিয়ারলি বুঝতে পারতাম না। কেউ হয়তো ভাবতাম দুইজন তিনজন, আর যারা বুঝতে পারতো যে না, এই মহাবিশ্বের একজন নিয়ন্ত্রক থাকতে হবে, একজন কন্ট্রোলার থাকতে হবে, তারাও ওই গডের ফিচার কি, পরিচয় কি, ইন ডিটেইল তারা বুঝতে পারতো না। দেখেন, এত রেভেলেশন, এত আসমানি কিতাব আসার পরও এখনো অনেক মানুষ সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে না? কথা বলেন, করে না? করে। সূর্যকে পূজা করার অনেক রিজন ছিল, আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা করত, এর কারণ বাহ্যিক দৃষ্টিতে সূর্যই সবচেয়ে শক্তিশালী, সূর্যের চেয়ে শক্তিশালী কিছু আর পৃথিবীতে দেখা যায় না।
আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না। মানুষের যে হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, বা আমাদের মুরব্বীদের অনেকের যে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এটা কিন্তু রাতে বেশি হয়, জানেন। রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে, এর কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই, ফলে মানুষ অসুস্থ হয় বেশি। এ কারণে প্রাচীনকাল থেকে মানুষ সূর্যের পূজা করত। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনিও প্রথমে ভেবেছিলেন, তারাই কি আমার রব, চাঁদই কি আমার রব, সূর্যই কি আমার রব, ভাবতে ভাবতে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। তো এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টা কে। আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না, একজন স্রষ্টা থাকতেই হয়, না থাকলে কেমন করে হয়, কেউ না কেউ আছেন। কিন্তু তিনি যে ক্ষমাশীল, অনেক পাপ করে ক্ষমা চাইলে যে তিনি ক্ষমা করে দেয়, এটা আমাদের জানা থাকতো না, ঠিক কি না? তিনি যে মহাজ্ঞানী, মনে মনেও যেটা ভাবি এটা উনি ধরে ফেলেন, এটা আমরা বুঝতাম না। 99টা সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, এত ডিটেইল, এত নিখুঁত, এত জোরালো ভাবে। ওয়াননেস অফ গড এর যে কনসেপ্ট, এটা রেভিলেশন না আসলে, কোরআনিক গাইডেন্স না আসলে আমরা বুঝতে পারতাম না। আর আমরা কি বুঝতে পারতাম না, আমাদের এই পৃথিবীতে আসার কারণ কি, আমাদের পারপাস অফ লাইফ কি, এটা আমরা উদ্ধার করতে পারতাম না। ভবগুরুর মতো ঘুরে বেড়াতাম, খেতাম, কাজ করতাম, পৃথিবী আবাদ করতাম, ডেভেলপমেন্ট হতো, উন্নতি হতো, কিন্তু আসলে পারপাস অফ লাইফ কি, এটা আমরা উদ্ধার করতে পারতাম না। কোরআন এটা আমাদেরকে ক্লিয়ার করেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের পারপাস অফ লাইফ হচ্ছে স্লেভারি, উই অল আর দ্য স্লেভ অফ আল্লাহ, দাসত্বের জন্য আমরা তৈরি হয়েছি। আর মোস্ট ইন্টারেস্টিংলি, লাইফ আফটার ডেথ, এটার ব্যাপারে আমাদের ক্লিয়ার কাট কোনো ধারণা থাকতো না। এই যে আমরা এখন বাই সিকুয়েন্স জানি যে আমরা মারা যাব, এরপরে কবরের আজাব, এরপরে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, এরপরে হয় জান্নাত নয় জাহান্নাম, এবং সেটা আজীবন চিরকালের জন্য। ইন ডিটেইল লাইফ আফটার ডেথ সম্পর্কে আমাদের নিজেরা চিন্তা, গবেষণা, রিসার্চ করে কি এটা জানা সম্ভব ছিল, বলেন, কথা বলেন, কথা বলেন, জানা সম্ভব ছিল না। কোরআন মৃত্যুর পরের জীবনকে নিশ্চিত করেছে, এবং এই যে লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জীবন, আসলে আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। কারণ আমরা বিশ্বাস করি আমাদের হারানোর কিছু নাই, আমরা যদি কাউকে হারাই সাময়িক কষ্ট পাই, কিন্তু আমরা জানি আমাদের আবার দেখা হবে। এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লামাকে হারিয়েছি, ঠিক কি না? কিন্তু আমরা এই ভেবে বুকে আশা বেঁধে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে এই কোরআনের বুলবুলির কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাবো। সাময়িক বিচ্ছেদের কিছু তো নাই, আমার আব্বাকে হারিয়েছি, আম্মাকে হারিয়েছি, বন্ধুকে হারিয়েছি, টিচারকে হারিয়েছি, আমি পাবো, তাদেরকে পাবো, হারাচ্ছি না, এই বিচ্ছেদ সাময়িক। এবং আখেরাত আসলে থাকতেই হবে। অন্যান্য অনেক ধর্ম আখেরাতের ব্যাপারে বলে, কিন্তু ইসলামের মতো এত ইন ডিটেইল নিখুঁতভাবে বলতে পারেনি। পুনর্জন্মবাদের কথা আপনারা শুনেছেন, ভালো করলে ভালো হয়ে আবার আরেক জন্মে আসবো, খারাপ করলে কুকুর হয়ে জন্মাবো, হ্যাঁ বিড়াল হয়ে জন্মাবো, এরকম কথা অনেক ধর্ম বলে। কিন্তু ইসলাম এত সুন্দরভাবে দ্য কনসেপ্ট অফ আখিরা আমাদের সামনে হাজির করেছে, আল্লাহু আকবার। এটা হিউম্যান ব্রেইন দিয়ে ওই ব্যাপারে আমাদের কোনো কিছুই জানার সুযোগ ছিল যদি আল্লাহ তাআলা কোরআনিক গাইডেন্স না পাঠাতেন। এবং আখিরাত আসলে থাকতেই হবে, ইফ দেয়ার ইজ নো আখিরা দেন দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি এ জোক। আখিরা না থাকলে তো এটা একটা জোক, ইটস এ ফান, ইটস এ রাবিশ থিং। আখিরা থাকতেই হবে, কারণ অনেক কিছু পৃথিবীতে সেটেল হয়নি, সেটেল হয় না। আপনাকে মেরেছে, কাউকে হত্যা করেছে, কাউকে গুম করেছে, পৃথিবীর কেউ জানে নাই, তো এটা সেটেলমেন্ট হওয়া লাগবে না, কথা বলেন না কেন? দেয়ার আর প্ল্যান্টি অফ ইস্যুস আর অ্যাবান্ডেন্ট আনসেটেলড, অনেক ইস্যু আছে সেটেল হয় নাই, এগুলো সেটেল হবে, কড়াই গণ্ডায় হিসেব চাওয়া হবে, যত ঋণ সেদিন আদায় করা হবে, চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য আখিরাত লাগবে। এবং আখিরাত যদি না থাকে, এই পৃথিবীতে আমরা কোনো বিচার কার্যক্রম পরিচালনা করলেও ওইটা ইনসাফপূর্ণ হওয়া সম্ভব না, কোনো বিচার ইনসাফপূর্ণ হতে পারে না যদি আখিরাত না থাকে। ফর অ্যান এক্সাম্পল, খেয়াল করে উত্তর দিবেন, একজন মানুষ দশজনকে হত্যা করলো, কয়জনকে? সবাই বলুন, কয়জনকে? এখন তার বিচার করা হচ্ছে, বিচারের রায় আসলো ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড।
কিন্তু তাকে কয়টা মৃত্যুর স্বাদ দেওয়া যাবে বলেন? হ্যাঁ, কয়টা উনি মারছিল, কয়টা তো হয়েছে এটা? ও দশ জনরে মারছে, দশটা প্রাণ হত্যার কষ্ট দশ জনকে দিল, কিন্তু ডেথ পেনাল্টিতে ওকে দেয়া গেল কয়টা কষ্ট? আখেরাত লাগবে না, কথা বলেন না কেন, লাগবে না? ওই দিন সব হিসাব হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, কোরআন আমাদেরকে এই গাইডেন্স দিয়েছে, আমাদের জানিয়েছে যে দেয়ার ইজ এ লাইফ আফটার ডেথ, আসল জীবন ওইটা যেটা মৃত্যুর পরে হয়, ওই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই, এজন্য সেটাই আসল জীবন। আমি অনেক ন মুসলিমের সাথে কথা বলেছি, অথবা আগে প্র্যাকটিসিং ছিল না, এরকম অনেক অনেকের সাথে কথা বলেছি, তারা যখন কোরআন পড়ে তারা বলে যে এটা আবার কেমন বই, এটার স্টাইলটা একটু অন্যরকম, কোনো বইয়ের সাথে মিলে না, কেমন? তো তারা বলে যে হঠাৎ এটা আল্লাহর প্রশংসা শোনায়, এরপরে হঠাৎ করে আখিরাতের কথা বলে, আবার হিস্ট্রি বলে, আবার বলে এটা করো না, আবার ধমক দেয়, এটা আবার কেমন বই? অ্যাজ ইফ ইট হ্যাজ দ্য অথরিটেরিয়ান পাওয়ার, এটার কেমন যেন একটা পাওয়ার আছে, এটা ধমক দিতে পারে। সুবহানাল্লাহ, পড়বেন না? মাঝে মাঝে কিন্তু এই ঝাঁকুনির দরকার হয়, ধমক দিতে হয়। এই যে আপনি এবারের হজে একজন ক্রিশ্চিয়ান ক্ল্যারিক সাউথ আফ্রিকার ইব্রাহিম রিচমন্ডের নাম শুনেছেন না? উনি স্বপ্নে দেখেছে দুইটা সাদা জামা পরো, আবার সাদা জামা পরো, এরপরে ধমক দেয় সাদা জামা পরো, এই ঝাঁকুনিতে সম্বিত ফিরে পেয়েছে। তো কোরআন মানুষকে এরকম ঝাঁকুনি দেয়, নাড়া দেয়। কোরআনের এই ক্ষমতা আছে, কোরআন ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে। আমরা ওমরে ফারুকের ঘটনা জানি, তিনি যখন কোরআন শুনে অবাক হলেন, বিশ্বনবী ইসলামকে ফলো করতেন, যে উনি কি করে দেখি, কিভাবে কোরআন তেলাওয়াত করে এবং কি বলে। রাসূল ইসলাম তেলাওয়াত করছেন, ওমরে ফারুক পেছন থেকে শুনতেছেন, বিশ্বনবী তেলাওয়াত করছেন, আল্লাহ وما أدراك ما الحاقة তেলাওয়াত করছেন, আর অসাধারণ কণ্ঠে তেলাওয়াত চলছে, ওমর ফারুক শুনতেছে, শুনতে শুনতে 41 নম্বর আয়াত পর্যন্ত যখন আসছে, বিশ্বনবী তেলাওয়াত করে ওমর ফারুক পেছন থেকে শুনে। তো ওমর ফারুক ভাবতেছেন ঘটনা কি, মোহাম্মদ তো কারোর কাছে পড়েও না শিখেও না, এত চমৎকার কাব্য প্রতিভা তার মধ্যে আসলো কিভাবে, কিভাবে মিলাই মিলাই বলতেছে, মিলাই মিলাই বলতেছে। তখন বিশ্বনবী তেলাওয়াত করছিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন খলিলাম্মা তুমিনুন, এ আয়াতের অর্থ হচ্ছে এটা কোনো কবির কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। অবাক হলেন, ঘটনা কি, আমি যে এটা ভাবতেছি মোহাম্মদ বুঝলো কেমনে? বিষ্ণুবিত তেলাওয়াত করতেছেন প্রাণবন্ত কণ্ঠে, তো মোহাম্মদ কি গণক হয়ে গেল নাকি, মানুষের ভেতরে কি চলে সে গণনা করে বলে দেয়, তা না হলে বুঝলো কি করে? সুবহানাল্লাহ, কোইনসিডেন্টলি এর পরের আয়াতটাই ছিল, ওয়ালা বিকাউলি কাহিনিন খলিলাম্মা তাদাক্কারুন, না এটা কোনো গণকের গণনা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। সে তো অবাক, এটা কবিতাও না, এটা গণনাও না, এটা কি? পরের আয়াত ছিল, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা জগৎসমূহের রব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, আর একটা ঝাঁকুনি খেলেন। এই জন্য এই ঘটনাটাকে আমি এভাবে বলি যে সুরা হাক্কা দিয়ে আল্লাহ তাআলা ওমরে ফারুকের হৃদয়ে একটা ধাক্কা মেরেছেন, ওই ধাক্কায় উনি কালিমে পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। তাহলে কোরআনের এই পাওয়ার আছে, কোরআন নানা উপমা দিয়ে মাসাল দিয়ে আমাদের কাছে গাইডেন্স হাজির করে যেন আমরা বুঝতে পারি, মাঝে মাঝে কনভারসেশন দিয়ে গাইডেন্স হাজির করে। আপনারা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন, ওনাকে শিকল দিয়ে বেঁধে নামরুদের রয়্যাল প্যালেসে আনা হলো। নামরুদ বললো, ইব্রাহিম কাকে মানো? আল্লাহকে মানি। কোন আল্লাহ? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, এমন রবকে মানি যে জীবন দেয় মরণ দেয়। নামরুদ বলে, আমি তো এটা করি, আমার কাছে তো এটা, আমি জীবন দেই মৃত্যু দেই, তুমি আবার আরেকজনকে কোথায় খুঁজে পেলা যে জীবন দেয় মৃত্যু দেয়? তো জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজন আসামিকে ডেকে আনা হলো, একজনকে বলা হলো শিরচ্ছেদ করো, করা হলো, আরেকজনকে বলা হলো শিরচ্ছেদ করো, করতে যাবে বলে স্টপ থামো, ওকে ছেড়ে দাও, ওকে আমি জীবন দিলাম। ইব্রাহিম, দেখো একজনকে জীবন দিলাম, একজনকে মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ বুঝলাম, একজনকে তুমি জীবন দিলা, মৃত্যু দিলা, এটা তুমি করতে পারো, জীবন দাও মৃত্যু দাও, কিন্তু আল্লাহ তাআলা প্রতিদিন উষালগ্নে পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠান, গুধুলি লগ্নে তিনি পশ্চিম দিগন্তে সূর্য ডোবান। নমরুদ, তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে একটু নামাও। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ সে স্পিচলেস হয়ে গিয়েছে, ডাম্পস্ট্রাক হয়ে গিয়েছে, পারে নাই,
সুবহানাল্লাহ বিহামদি। এই যে আমরা বিভিন্ন বইয়ে কনভারসেশন পড়ি, হেওয়ার পড়ি, এগুলো সব কোরআন থেকে কপি করা, সুবহানাল্লাহ বিহামদি। কোরআন এরকম কনভারসেশনের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে, ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে। কোরআনিক দু একটা গাইডেন্স বলে আমি শেষ করছি। কোরআনের একটা পাওয়ারফুল গাইডেন্স হচ্ছে আমাদের জন্য যে কোরআন আমাদেরকে খলিফা বানিয়েছে। কি বানিয়েছে প্রিয় ভাইরা? সবাই বলুন, খলিফা বানিয়েছে। কি বানিয়েছে? খলিফা। আমরা খলিফা বলতে অনেকে ভাইস জেনারেল, প্রতিনিধি এরকম বলি, আসলে খলিফা মানে ইনচার্জ। আল্লাহ বলেছেন, ইন্নি জাআইলুন ফিল আরদি খলিফা, আই'ম গোনা অ্যাপয়েন্ট এ সাকসেসিভ হিউম্যান অথরিটি অন আর্থ। আমি জমিনে তোমাদেরকে ইনচার্জ বানাচ্ছি। ইনচার্জ মানে এই পৃথিবীর দেখভাল করার দায়িত্ব আমাদের, পৃথিবীর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। আপনি চাইলেই লিটারিং করতে পারবেন না, যেখানে সেখানে প্লাস্টিক ফেলতে পারবেন না, চাইলেই বনায়ন ধ্বংস করতে পারবেন না, পাহাড় কাটতে পারবেন না, ওশন গুলাতে ডাম্পিং করতে পারবেন না। এই যে এখন আপনার উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে বরফ গলে সি লেভেল বেড়ে যাচ্ছে, জানেন না আপনারা? যুক্তরাষ্ট্রের মানুষ তো অনেক সচেতন, আপনারা তো এগুলো ভালো জানার কথা। এই যে ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলি, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে পৃথিবীর মোরলরা তারা হয়রান, পেরেশান, কি করে কি করবে, সাগরের পানি বেড়ে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আজ থেকে 30 বছর পরে মালদ্বীপ উইল বি ডিসঅ্যাপিয়ার কমপ্লিটলি। আজ থেকে 30 বছর পরে মালদ্বীপ আর থাকবে না, এন্টায়ার কান্ট্রি ওরা কোথায় শিফট করবে, ল্যান্ড খুঁজতেছে। আল্লাহু আকবার। তাহলে এটা আমাদের দায়িত্ব, আমরা চাইলেই পৃথিবীর তাপমাত্রাকে উষ্ণ বানাতে পারি না, চাইলেই বন ধ্বংস করে দিতে পারি না, চাইলেই পৃথিবীর পরিবেশ নষ্ট করতে পারি না। ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ দিস প্ল্যানেট ইনহ্যাবিটেবল, এই পৃথিবীকে আমাদের বাসযোগ্য করে রাখতে হবে। এটা হচ্ছে খলিফা, কোরআনিক গাইডেন্স। আল্লাহু আকবার। কোরআন আমাদেরকে নলেজ, রিসার্চ, ইনোভেশন, সায়েন্টিফিক এন্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ব্যাপারে উৎসাহিত করে। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। পড়ো বলতে শুধু ওই পড়া না, আপনি গবেষণা করবেন, আপনি ইনোভেশন করবেন। নিউজে দেখেছিলাম যে ভারতে মানুষ বই পড়ে পড়ে একটা নীরব বিপ্লব করে ফেলেছে ভারতে। এটা তো মুসলিম কান্ট্রিগুলো আগে করার কথা, আরব বিশ্বে তারা একটা কথা বলে যে আমরা হচ্ছে নাহনু উম্মাতু ইকরা, আমরা হচ্ছে উম্মাতু ইকরা, আমরা এমন জাতি যে জাতির প্রথম কথাই ছিল কি, ইকরা, পড়ো, রিসার্চ করো, গবেষণা করো। আমাদের ক্লাসিক স্কলাররা তারা এটা করতেন। আমাদের আল বিরুনি ছিল, আল কিন্দি ছিল, জাবির ইবনে হাইয়ান ছিল, খাওয়ারিজমি ছিল, তারা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন, তারা দেখিয়ে গিয়েছেন। এখন এটা এই নলেজ ট্রান্সফার করে ওয়েস্টের কাছে এসেছে, খুব ভালো, আবার আমাদের কাছে যাবে, আমরা শেয়ার করবো এটা। তো এই কোরআন নলেজ সিকিং এর ব্যাপারে, রিসার্চের ব্যাপারে, ইনোভেশনের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে। কোরআন মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে, মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে। কোরআন বলে মানুষে মানুষে ভাই ভাই। আপনারা শুনেছেন যে কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হলো, একটা আয়াত তেলাওয়াত করে তারা ওয়ার্ল্ড কাপটার ইনোগ্রেশন প্রোগ্রাম করেছে। আপনারা জানেন আয়াতটা কি ছিল? হ্যাঁ, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া খাবাইলা লিতাআরাফু। সুবহানাল্লাহ, কত পাওয়ারফুল মেসেজ! কোরআনিক গাইডেন্স আমাদেরকে কি শিখায় দেখেন। এই আয়াতটা অ্যাড্রেসড দ্য এন্টায়ার হিউম্যান বিং, রিগার্ডলেস দ্য কালার্স, ল্যাঙ্গুয়েজেস, এথনিসিটিজ, সবাইকে বলেছে যে তোমাদের রুট এক, আমরা সবাই এক, ফ্রম অ্যাডাম এন্ড ইভ, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম, এই এখান থেকে আমরা এসেছি, আস্তে 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 এই হিউম্যান জেনারেশন। তো কোরআন আমাদেরকে মানুষে 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 ভাই হিসেবে কনসিডার করতে বলে, সম্মানিত ভাইরা। সর্বশেষ কথা হচ্ছে, কোরআন যে গাইডেন্স আমাদের জন্য হাজির করে, এটা হচ্ছে দ্য মোস্ট আপরাইট গাইডেন্স, দ্য স্ট্রেইট ফরওয়ার্ড গাইডেন্স। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এটা যে পথ দেখায় এটা সিরাতুল মুস্তাকিম, এটা দ্য মোস্ট আপরাইট পাথ, এটা স্ট্রেইট ফরওয়ার্ড পাথ। আমরা যেন সেই সিরাতুল মুস্তাকিমের পথে থাকি, আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে আরো মজবুত করি। আল কোরআন দ্য গাইডেন্স ফর হিউম্যানিটি, এই কনভেনশন তখনই সার্থক হবে যখন আমরা শপথ নিতে পারবো যে আমরা কোরআনের সাথে সম্পর্ক, অ্যাটাচমেন্ট, এটা আরো গভীর থেকে গভীরতর করব। কারণ কোরআন আমাদেরকে শুদ্ধাচার শিখায়, এটা হচ্ছে লাইফ ম্যানুয়াল, কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায়। তাই প্রিয় ভাই এবং বোনেরা, আসুন কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ককে আরো গভীর থেকে গভীরতর করি, কারণ কোরআনের সাথে সম্পর্ক গভীর করার মধ্যেই রয়েছে আমাদের আলোক স্নাত মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তো